শুক্রবার মুক্তি পেয়েছে সিনেমা আগামীকাল। সিনেমাটি পরিচালনা করেছেন ছোট পর্দার নির্মাতা অঞ্জনাইচ। এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক তার। সিনেমায় অভিনয় করেছেন ইমন টুটুল চৌধুরী, মম, সূচনা আজাদ সহ অনেকে। দর্শক কিভাবে নিচ্ছে সিনেমাটি? জীবন আশ্চর্য কিছু গল্পের সমাহার, যে গল্পগুলোর মাঝে লুকিয়ে অজস্র রহস্যের অজানা অনেক গল্প। কখনো কখনো কারো কারো জীবন গল্পের রং বদলে যায় মুহূর্তেই, তবুও রহস্যের আড়ালে রয়ে যাওয়া সত্যের পেছনে ধাবমান মানুষ, খোঁজে প্রাপ্তি অপ্রাপ্তির পরিসংখ্যান, জীবন দর্শনের নানা বাঁক নিয়ে সাইকো থ্রিলার সিনেমা আগামীকাল সারা দেশে মুক্তি পেয়েছে সম্প্রতি। দর্শক কিভাবে নিচ্ছে আগামীকাল সিনেমা? গল্পটা অনেক ভালো ছিল এবং একটা মিস্ট্রি ছিল, যে প্রথমে বোঝা যায়নি আসলে স্টোরিটা কোন দিকে এগোচ্ছে। মেকিং, বিশেষ করে অভিনয়, মম আপু সহ ইমন ভাই, মানে প্রত্যেকে, প্রতিটা আর্টিস্টই ভালো অভিনয় করেছে। ঘটনা কোথায় আগাচ্ছে, তো এটা একটা রহস্য রয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত বসে বের হয়ে তারা খুবই অবাক হচ্ছে যে আমরা ভেবেছি একরকম, দেখেছি একরকম, বুঝেছি আরেকরকম, শেষ পর্যন্ত শেষটা হয়েছে অন্যরকম। সিনেমার অভিনয় শিল্পীরা কেমন সাড়া পাচ্ছেন এই সিনেমার অভিনয়ে? সবাই ছবিটা দেখে বলছে যে মানে বুঝতে পারছে না যে পরের কোন সিন হবে, এর পরে কোন সিন হবে। আমি অলরেডি খোঁজ খবর নিয়েছি, সবাই বলছে যে টেনশন নিতে পারছি না এর পরের সিনটা কি হবে। এটা আমার কাছে খুব ভালো লাগছে। যখন ইন্টারভিউ আমি বের হলাম তখনই দেখছি যে দর্শকদের রিয়াকশন, যে আপু মানে ওয়েট করতে পারছি না, ইন্টারভিউ টাইমটাও আমাদের সহ্য হচ্ছে না, আমরা পরে কি হবে, বা আমাকে একজন জিজ্ঞেস করে ফেলে আপু আসলে কি হবে একটু বলেন তো, এলাম আরেকটু সময় আছে দেখে নেন তারপরে বুঝতে পারবেন। সো দর্শকদের রেসপন্স অসাধারণ। দু একজন দর্শক যখন আমাকে জড়িয়ে ধরলো, এক দর্শক কে দিয়ে দিল যে ভাই আপনি এত ভালো অ্যাক্টিং করলেন এবং এত দর্শক, সত্যি আমার প্রত্যাশার চেয়ে প্রায় 5 গুণ 6 গুণ বেশি আমি আজকে রিয়াকশনটা পেয়েছি। আগামীকাল ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা অঞ্জনাইচের প্রথম সিনেমা, এ বিষয়ে কি বলবেন তিনি? দর্শক কিভাবে গ্রহণ করছে তার সিনেমা? খুব ভালো রেসপন্স দর্শকরা দিচ্ছে, যেটা আসলে খুবই আশা জাগা নিয়ে। আমাকে এমন লোকও বলেছে আমাকে যে 20 ইয়ার্স, 20 বছর পরে আজকে সিনেমা হলে এসে সিনেমা দেখতে আসছি, তো এটা আমার জন্য খুব মানে আমি কি বলবো মানে মানে আবেগ টাচ করার মতো একটা বিষয়। মুক্তির প্রথম দিন থেকেই দর্শকের আগ্রহে সিনেমা আগামীকাল। বাংলা সিনেমা নিয়ে দর্শকের এমন উন্মাদনা হয়তো ইঙ্গিত দিচ্ছে সিনেমার সুদিন ফেরার। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।